সবাইকে শুভেচ্ছা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে, এটা হচ্ছে ঢাকা এবং দিনাজপুর মহাসড়ক। এটা তো এই মহাসড়কে, এটা যতটুকু শুনলাম আমি, যে এটা ভোরবেলা, আজকে 23 আগস্ট 2022 ভোরবেলা এই সড়ক দুর্ঘটনাটি ঘটেছে। একটা ট্রাক এবং এসআর ট্রাভেলস, এই দুটো গাড়ির মধ্যে সংঘর্ষটা ঘটেছে এবং যে অবস্থা গাড়ির দেখতে পাচ্ছেন আপনারা, হতাহতের সংখ্যা আমি সেভাবে শুনিনি, তবে বোঝা যাচ্ছে এর থেকে অনুমান করা যায় যে বেশ এখান থেকে হতাহতের ব্যাপার আর কি ঘটছে। তো শোনা যাচ্ছে যেটা, যে দুজন বা তিনজন আর কি এখান থেকে মারা গেছে এবং আহত প্রায় অনেকেই, প্রায় সকলেই আহত। এখানকার যে অ্যাক্সিডেন্টটা হয়েছে, এই অ্যাক্সিডেন্টটা সম্পর্কে এখানকার স্থানীয় এক ভাইকে আমরা পেয়েছি, তো ভাইয়ের কাছ থেকে আমরা শুনবো। তো ভাই, আসলে আপনি কি জানেন অ্যাক্সিডেন্টটা কখন হয়েছে এখানে? ভোর 4টা, 4:30 বা 5টা এরকম সময়, না? তো কতজন আহত বা নিহত হয়েছে এই ব্যাপারে কি জানেন? আহত 5 জন আর নিহত 2 জন। তো দুজন যারা মারা গেছে তারা কি বাসের যাত্রী ছিল না ট্রাকে? বাসে 2 জন ছিল। বাসে তো যে অবস্থা তাতে তো আরো অনেক বেশি মারা যাওয়ার কথা। হাসপাতালে মারা গেছে নাকি? আর কি লোকজন ছিল না বাসে? 7 জনই ছিল। 7 জনই ছিল, তাহলে তো 2 জন মারা, বাকিরা তো সবাই তো যে অবস্থা খুব আহত হওয়ার কথা, এক ভাঙ্গা চোরা, মানে ওরাও যা যায় অবস্থা মনে হয়। আর ট্রাকের ড্রাইভারের কোনো ক্ষয়ক্ষতি? না, পালাই যায়। ও মরেনি? আর হেল্পার মনে হয় ছিল তো একজন? হেল্পারও মরে নাই, ট্রাকের ড্রাইভার হেল্পার কেউ মরে নাই। আচ্ছা আচ্ছা, তাহলে তো ওই বাসে যারা ছিল তারাই মনে হয় ক্ষতিগ্রস্ত বেশি। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। ট্রাকের মধ্যে পুরো ট্রাকটি ভুট্টা বোঝাই ছিল এবং এসআর ট্রাভেলসের এই যে গাড়িটি, একেবারেই রাস্তা থেকে দুটো গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন বিচ্ছিন্ন হয়ে রাস্তা থেকে নিচে নেমে গেছে। এবং এই মহাসড়কে এখানটা হচ্ছে আপনার ফুলবাড়ি থেকে, দিনাজপুর হয়ে ফুলবাড়ি থেকে পার হয়ে একটা মুরগির খামার রয়েছে এখানে। এই মুরগির খামারের এই জায়গাটার নাম হচ্ছে ব্রহ্মচারী মোড় বলে, বা ব্রহ্মচারী একটা মন্দির বলে। এই মন্দিরের পাশে এই যে গাছটা রয়েছে, বট গাছটা, এই গাছের নিচে সেই ব্রহ্মচারী মন্দিরটা রয়েছে এবং তার পাশে ওই যে একটু সামনে যে মোটরসাইকেলের সেই সামনেটায় ওখানে একটা মাদ্রাসা এবং এতিমখানা রয়েছে। তো এই ট্রাকটি একেবারে বিধ্বস্ত অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, খুব বেশি কাছ থেকে দেখানো সম্ভব হচ্ছে না, প্রশাসনিক লোকজন এখানে রয়েছে এবং এই ট্রাকটিকে, ট্রাক থেকে যে মালামালগুলো রয়েছে ভুট্টা বোঝাই, সেই মালামালগুলো ওই ট্রাক থেকে আর একটা ট্রাকে আনলোড করছে এখানকার যারা মালিক রয়েছে ট্রাকে, সেই মালামালগুলো আনলোড করা হচ্ছে। এবং এখান থেকে, এটা একটা মহাসড়ক আপনারা দেখতে পাচ্ছেন, এই মহাসড়কে সবসময় কোনো সব রকমের গাড়ি ঘোড়া এখানে চলাচল করে। তো এরকম পরিস্থিতিতে আসলে ভোরবেলা একটু এখানে বৃষ্টিও হয়েছিল। এই মুহূর্তেও আমি যে মুহূর্তে ভিডিওটা করছি, এটা সময় হচ্ছে দুপুর 2টা। তো আমি যেটা শুনলাম যে ভোর 5:30-5:00 দিকে এই অ্যাক্সিডেন্টটা সংঘটিত হয় এবং বিভিন্ন রকমের প্রশাসনিক লোকজন এখানে এসেছে। আসলে খুব একটা কাছ থেকে এখানে আসলে ভিডিও করা সেভাবে সম্ভব না। তো সবসময়ের জন্য আসলে সাবধানতার সাথে চলাফেরা করা উচিত, আসলে রাস্তাঘাটে কখন কোথায় কিভাবে কার বিপদ হয় এটা বলা যায় না। তো সকলে সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই প্রত্যাশায় আজকে এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।